আরে বাহ, এত তাড়াতাড়ি তোমার বাবাকে অজ্ঞান করে ফেললে! তাহলে আসো। যে কাজের জন্য তুমি তোমার বাবাকে অজ্ঞান করলে, তাহলে চলো সেই কাজটা না হয় শুরু করি। হাসান, তুমি এসব কি বলছো? কেন বেবি, তোমার কি রোমান্স করতে একদম ইচ্ছে করছে না? হাসান একটু রিল্যাক্স, এসব বাদ দাও না, চলো না আমরা বসে কথা বলি। এই এখানে কি আমি বসে কথা বলতে এসেছি? এখানে আমি রোমান্স করতে এসেছি। বসে কথা বললে তো আমি বাসা হোয়াটসঅ্যাপে বসে কথা বলতে পারতাম, এখানে কেন আসবো? হ্যাঁ হাসান রিল্যাক্স, এসব বাদ দাও না। তুমি কি আবোল তোমার কথা বলছো? দেখো আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আমি কিন্তু এসব বিষয়ে একদম কমফোর্টেবল না। দেখো একদম আমার মুড নষ্ট করবে না, যদি আমার মুড নষ্ট হয় না তাহলে তোমার জন্য কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর শোনো, আমি যে কাজ করতে এসেছি না সেই কাজ করেই যাবো এখান থেকে, চলো বলছি। চলো চলো বলছি। বাবু 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 খোলো না প্লিজ, বাবু দরজাটা খোলো, আমি সত্যি কথা বলছি, আমি তোমার সাথে কিচ্ছু করবো না, আমরা জাস্ট বসে কথা বলবো, খোলো না প্লিজ দরজাটা খোলো। আচ্ছা আমাদের এলাকার ওই আয়েশা মেয়েটার কথা তোমার মনে আছে, যে কিনা কিছুদিন আগে ফেমাস ছিল অনেক এলাকার মধ্যে? এর কারণ তো তুমি নিশ্চয়ই ভালো করে জানো, তাই না? যে ওর লিঙ্ক ভাইরাল হয়েছিল, আর সেই কাজটা কে করেছে তুমি জানো? এই আমি করেছি। আর শোনো, তুমি যদি আজকে আমার সাথে কিছু করতে রাজি না হও না, তাহলে তোমার সাথে যে আমার আগের ভিডিওগুলো ছিল ওগুলোকে কিভাবে ভাইরাল করতে হয় আমি খুব ভালো করে জানি। তুমি দরজা খুলবে কি না বলো, নাকি তোমাকে ওই মেয়ের মতো ফেমাস করে দিব? কোনটা? খুলবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি দরজা খুলবে না, তাহলে তোমাকে কিভাবে ফেমাস করতে হয় আমি খুব ভালো করে জানি। কি করবি তুই? কর না। কে কি ভেবেছিলি যে আমাকে অজ্ঞান করে দিয়ে আমার মেয়ের সাথে যা খুশি তাই করবি? আর এটা ভেবেছিলি যে আমি এখানে বেহুশ হয়ে পড়ে আছি, তাই না? বল। আচ্ছা তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেই কাজটা তুমি করেছো তো? হ্যাঁ করতেছি মাত্র, কিন্তু হাসান আমার না অনেক ভয় করতেছে, যদি বাবার কিছু একটা হয়ে যায় তখন কি করব, আর বাবা যদি সব কিছু জানতে পারে তখন কি হবে? আরে বাবা তুমি এত চিন্তা কেন করছো? কিচ্ছু হবে না, উনি তো আর মারা যাবে না, তাই না? আর আমি অলরেডি তোমার বাসার নিচে চলে এসেছি, বাসার নিচে এসে গেটটা খুলে দিয়ে যান। আচ্ছা এক মিনিট দাঁড়াও। মা, আমি দেখতে চেয়েছিলাম যে তুই কতটা নিচে নামতে পারিস, আর এটাও দেখতে চেয়েছিলাম যে তুই সত্যটা কিভাবে লুকাচ্ছিস। ভালোই হয়েছে, আজকে তো এই ছেলের সত্যিটা তুই নিজেই জানতে পেরে গেছিস। আর এটাও বুঝতে পেরেছিস, আমরা যখন আপন মানুষকে ধোকা দিতে যাই তখন অন্য লোকেরা কিভাবে সেই সুবিধাটা নেয়। সরি বাবা, আর আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি, যদি আমি না বুঝতে পারতাম না জানি আজকে আমার কি সর্বনাশ হতো। বাবা প্লিজ আমাকে ক্ষমা করো। আর হ্যাঁ বাবা, আমাকে লাস্টবারের মতো একটা চান্স দাও, আমি নেক্সট টাইম আর কখনো ভুল করবো না, প্লিজ। ঠিক আছে, তোকে আমি একটা চান্স দিতে পারি, কিন্তু ওকে তো কোনো চান্স দেবো না। এই তুই আমার সাথে থানায় চল। না না আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি আমাকে থানায় দিবেন না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আঙ্কেল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি,
আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম কাজ আর কখনো করবো না আঙ্কেল। আঙ্কেল আপনি যদি আমাকে পুলিশে ধরিয়ে দেন তাহলে আমার বাবা মা জানতে পারলে আমাকে পুরো মেরেই ফেলবে। আঙ্কেল আঙ্কেল আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, যা এখান থেকে বের হয়ে যা। আজকের পর থেকে কোনো দিন যেন আমার মেয়ের আশেপাশে তোকে আর না দেখি, কথাটা যেন মনে থাকে। বেরো। মা একটা কথা মনে রাখবি, বাবা মার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। ভাগ্যিস যে আজকে আমি বাসায় ছিলাম বলে তোকে বাঁচাতে পেরেছিলাম, না হলে যে কি হতো। আর আমি মনে করি আজকের এই শিক্ষা থেকেই তুই আগামীতে পথ চলতে পারবি। সরি বাবা।